বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি সুজাতা রেসিপি থেকে নতুন মুখরোচক খাবার নিয়ে এসেছি। সেই মুখরোচক খাবারটার নাম হলো স্টাফ পনির পকোড়া। এর জন্য লাগছে আলু, সেদ্ধ করা আলু, পনির আর ধনে পাতা কুচি। এখানে দুটো আলু নিয়েছি, সেদ্ধ করা আলু আর 50 গ্রাম পনির। এবার আলুটা আমি মেখে নিচ্ছি, দেখুন কি দিয়ে মাখছি। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন, ভাজা মশলার গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো পরিমাণ মতন দিলাম, আর 1 টিস্পুন আমি আমচুর কোটা দিচ্ছি, আর দিচ্ছি পরিমাণ মতন ধনে পাতা কুচি। এবার এটাকে মাখতে হবে। দেখুন এই হয়ে গেল, এবার হয়ে গেল স্টাফ পনির পকোড়া পুরোটা। এবার দেখুন পনিরটাকে আমি কাটছি, পাতলা পাতলা করে কাটছি। এই 4টে স্লাইস হলো, এর উপর অল্প করে মাখন লাগাচ্ছি। তারপর একটু মরিচের গুঁড়ো দিচ্ছি অল্প। এবার আমি পুরটা এর উপর আস্তে আস্তে দেব, হাতে করেই দিচ্ছি, হাতে সবচেয়ে ভালো। এবার এই যে এটাকে ঠিক করে নিলাম, একবারে মাপে মাপে করে নেওয়ার পর আর একটা এই যে আছে এটাকে এর উপর চাপিয়ে দিলাম। এবারে এই আমাদের হয়ে গেল। এবার আমরা এটাকে ময়দার গোলায় ডুবিয়ে ভাজব। এবার ব্যাটারের জন্য আমার লাগছে 1 টেবিল স্পুন ময়দা, আর তার সঙ্গে লাগছে আর 1 টিস্পুন কর্নফ্লাওয়ার দিলাম, আর তার সঙ্গে অল্প পরিমাণে নুন। এটাকে এবারে অল্প জল দিয়ে মাখতে হবে। 1 টিস্পুন একটু লঙ্কার গুঁড়ো দিলাম, খেতে স্বাদ লাগবে। আমরা জল দিয়ে মাখবো। এবার এই যে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, একটু গাঢ় হবে। ভালো করে যত ফেটাবো তত জিনিসটা আরো মচমচ করবে। এটা বেসন দিয়েও হয়, বেসন দিলাম না আমি, ময়দা দিয়ে দিলাম। এরকম একটু গাঢ় গাঢ় হবে, এই যে গাঢ় গাঢ় হবে। এখানে আমি সর্ষের তেল গরম করতে বসিয়েছি, যে তেল গরম হচ্ছে, একটু বেশি গরম করার পর যখন ভাজতে দেবো তখন তেলটাকে মিডিয়াম আঁচে করে দেবো। এবার দেখো কেমন করে ভাজছি।
ভাজা হচ্ছে, এবারে কম আছে, একটু আঁচটা কমিয়ে দিয়েছি, এবার এটাকে আমরা উল্টা আস্তে আস্তে একটু দেখে দেখে ভাজতে হবে। দেখবেন খুব ভালো লাগবে, মচমচ করবে, আর জোর আঁচ দিলে পরেই তো একেবারে ভেতরটা হয়তো একটু নরম থেকে যাবে। এখন আমি ওই জন্য আস্তে আস্তে কম আছে একেবারে ভাজছি। এই যে কড়া কড়া হয়েছে, এবার পকোড়া, স্টাফ পনির পকোড়া। আর এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার।